প্রিয় দর্শক, 1 কেজি খেজুর আমদানি করে 66 টাকা দরে, কিন্তু সেই খেজুর পাবলিকের হাতে বিক্রি হয়ে যায় নিম্ন 800 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত, এবং সর্বনিম্ন 250 টাকা, যেটা খাওয়ার অনুপযুক্ত থাকে অনেক সময়। সংশ্লিষ্টরা বলেছে, প্রত্যেক রমজানে দেশে খেজুরের চাহিদা বেড়ে যায়। একে পুঁজি করে আমদানিকারকরা দামে ভয়ঙ্কর কারসাজি করেন। এবার তারা খেজুর বেঁধে কেজিতে 3 থেকে 20 গুণ পর্যন্ত মুনাফা করছেন। আর দাম সিন্ডিকেট বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুদ্দিনের যোগ সাজস পেয়েছে সহায়ক চট্টগ্রাম জেলা প্রশাসন। এ বিষয়ে সিরাজুল ইসলাম ও নুরুদ্দিনের মোবাইলে ফোন নম্বরে কল দিলেও রিসিভ হয়নি। পরে দোকানে গিয়েও তাদের বক্তব্য পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা গেছে, খেজুর আমদানির ক্ষেত্রে পদে পদে মিথ্যার বেসাতি করেন আমদানিকারকরা। রমজান উপলক্ষে 28 ধরনের খেজুর আমদানি হলেও কাস্টম শুল্কায় সব খেজুরের মান নিম্ন এবং দাম এক। এর মাধ্যমে সর্বোচ্চ 38% কর ফাঁকি দেওয়া হয়। তবে বন্দর থেকে খালাসের পরই পাল্টে যায় চিত্র। উন্নত, মাঝারি ও নিম্ন 3টি ক্যাটাগরিতে বিক্রি হচ্ছে। বাজার থেকে মুনাফা তুলে নিচ্ছেন ব্যবসায়ীরা। আমদানি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চট্টগ্রাম বন্দর দিয়ে ফেব্রুয়ারিতে 11131 টন খেজুর এসেছে। প্রতি কেজি আমদানির মূল্য 80 টাকা 20 পয়সা। আন্তর্জাতিক বাজারে চলতি মার্চে দাম আরও কমে যাওয়ায় এখন সব খেজুরের গড় মূল্য দেখা যাচ্ছে 89 টাকা 36 পয়সা, কিন্তু বাজারে 250 টাকা থেকে শুরু করে 1800 টাকাও বিক্রি হচ্ছে খেজুর। এ হিসাবে 3 থেকে 20 গুণ বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নুরুদ্দিন যোগ সাজস করে আমদানিকারক এবং কমিশন এজেন্টের মধ্যে একটি সিন্ডিকেট গড়ে তুলে চড়া দামে দেশে খেজুর বিক্রি করছেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও এ চক্রের দাম কারসাজির সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সিনিয়র সহকারী।